পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ, যেটা আমরা দেখতে গিয়েছিলাম এবং ম্যাচটি উপভোগ করেছি। এবং এত দর্শক দেখে আমিও অবাক হয়ে গিয়েছিলাম যে রাত একটার ম্যাচে এত দর্শক কোথা থেকে আসলো। এবং আপনারা ভিডিওটি দেখে থাকবেন যে এখানে যে রাত মনে হবে না, মনে হবে যে এখন মাত্র সন্ধ্যা। তো রাত একটা থেকে তিনটা অনুষ্ঠিত এই ম্যাচে অবশেষে ব্রাজিল সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি জিতে যায় এবং 1-0 গোলে সেই ম্যাচটির রেজাল্ট নির্ধারিত হয়। তো আমরা ম্যাচটি উপভোগ করেছিলাম এবং উপভোগ করার পর মাঠে এত মানুষ, সেটা দেখে আমরা মানে সবসময় বা নিতান্তই আর কি অবাক হয়ে যাই। এবং এতটাই মানুষ ছিল যে মানে মাঠের শেষ দিকে যারা ছিলেন, অর্থাৎ শেষ প্রান্তের দিকে, এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখেছেন। এবং আরও কিছু মজার ভিডিও ছিল, সেটা হচ্ছে যে যারা রিক্সাওয়ালা ছিল, সেই রিক্সাওয়ালারাও কিন্তু রিক্সা না চালিয়ে বা তারা কাজ না করে রিক্সা থামিয়ে সেই রিক্সা উপরে বসে তারপর তারা দূর থেকে খেলা দেখছিলেন। এবং যারা দাঁড়িয়ে খেলা দেখতে পারছিলেন না, তারা ওই রিক্সা উঠে রিক্সার মামার সাথে বসে সুন্দর মতো খেলা উপভোগ করেছিলেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা আয়োজন যেখানে সবচেয়ে বড় স্ক্রিনে এতগুলো মানুষ একসাথে খেলা দেখতে পারে। এবং এর সম্পূর্ণটাই আয়োজন করেছে বিকাশ বাংলাদেশ লিমিটেড, এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহসিন হল ক্যাম্প, এখানে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এবং এখানে বিশ্বকাপের পুরো বিশ্বকাপ মাসটি জুড়ে এটা আয়োজন করছে। তো আমরা খেলা দেখার শেষে যখন বাড়ি ফিরছিলাম, তখন আমরা যাওয়ার সময় কিছু ভিডিও করলাম এবং ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে না, একটা মধ্যরাতের যে একটা পরিবেশ, মধ্যরাতের যে একটা পরিস্থিতি, বা কেরকম কেরকম দেখা যায় যে রাতের ঢাকাটা কীভাবে এনজয় করা যায়, সেই বিষয়টা আর কি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং আপনারা সেই রাতের ভিডিওটি দেখতে পাচ্ছেন। এবং খুবই মজার বিষয় যে এখন এই যে মানে উষ্ণ শীতের যে একটি আবহাওয়া, সেই আবহাওয়াটাকে উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই মধ্যরাতে ঢাকা বেরোতে হবে। এবং এই মানে বিশ্বকাপের, কাতার বিশ্বকাপের এই আমেজ বাংলাদেশ পর্যন্ত এতটাই পৌঁছে গিয়েছে যে এখন আপনার গভীর রাত, রাত তিনটাকে আপনাকে রাত তিনটা মনে হচ্ছে না, মনে হচ্ছে একদমই সন্ধে। তো আপনারা আরেকটা বিষয় থেকে দেখে থাকবেন যে এতগুলো মানুষ যখন খেলাধুলা শেষে বাড়ি ফিরে, তখন সেই মজাটা, হ্যাঁ, সেই ফিলিংসটা মানে সবে বুঝবে না। এটা অ্যাকচুয়ালি বুঝতে হলে আপনাকে অবশ্যই মাঠে যেতে হবে, মাঠে গিয়ে খেলা দেখতে হবে, এবং সবার সাথে যে একটা আনন্দ ভাগাভাগি বা আনন্দ উৎসব, সেই জিনিসটা আপনারা নিতে হলে অবশ্যই আপনাকে এরকম খোলা পরিবেশে বা জনসম্মুখে এসে, হ্যাঁ, সবার সাথে গেদার হয়ে খেলা এনজয় করতে হবে। হ্যাঁ, যদি আপনি বাসায় বসে খেলা দেখেন বা ফ্যামিলির সাথে খেলা দেখেন, বা এলাকায় আপনি পর্দা বা স্ক্রিনে অথবা প্রজেক্টর মাধ্যমে খেলা দেখেন, তাহলে কিন্তু এই ফিলটা আপনারা পাবেন না। আপনাকে অবশ্যই এরকম ফিলটা পেতে হলে আপনাকে অবশ্যই এরকম একটা পরিবেশ আসতে হবে, যেখানে হচ্ছে গিয়ে যে আমরা বলে থাকি যে আপনারা যদি সরাসরি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখে থাকি, সেখানে যে এই মজাটা পাওয়া যায় বা যে আনন্দটা পাওয়া যায় বা আমরা যেভাবে উপভোগ করে থাকি, ঠিক আপনারা এই আমরা যেখানে মানে বড় স্ক্রিনে মানে LCD স্ক্রিনে খেলা দেখেছিলাম, সেখানে বিষয়টা এরকমই হয়েছে, মানে ওই অংশতে কোনো অংশেই কম নয়। যেমন যদি আমি বলে থাকি যে স্টেডিয়ামের রেটিং যদি 10 হয়, আমি এখানে রেটিং দিয়ে থাকবো 7-8। তো এই বিষয়টা, এটা ছিল আমাদের মূলত এনজয়। আমরা এবং খেলা শেষ করে যখন আমরা বাড়ি থেকে ফিরেছিলাম, তখন দেখতে পেলাম যে এলাকার একটি কেন্দ্রীয় মাঠে আরেকটি ফিফার আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিলো, এবং সেটা আমরা চলার পথে দেখেছিলাম। এবং আমরাও সেখানে নেমে সেই মাঠে ঢুকেছিলাম, এবং সেই ভিডিওটা, তত মজার সেই মানে ভিডিওটা আমরা এখানে ভিডিও শেষে অংশে রেখেছি। তো সেই ভিডিওটা আপনারা দেখুন, এবং আমাদের ভিডিও প্রায় শেষ, এবং সেই ভিডিও শেষ অংশটুকু আপনারা
মিউজিকের সাথে সাথে উপভোগ করুন এবং শেষ অংশটুকু দেখুন।